বেলায়েত হোসেন যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত উপদেষ্টাটা দায়িত্ব নেওয়ার পর আজ নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন, গণমাধ্যমের সাথে তো তারা কথা বলেছেন, এ নিয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ নাপি নাফিক। কিছুক্ষণ পর এখানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তার একটি বৈঠক রয়েছে। তিনি বৈঠক করে তার যেই মন্ত্রণালয়ের কার্যক্রম সেটি দায়িত্বভার গ্রহণ করার পাশাপাশি আগামী দিনের যেই উন্নয়ন এবং অর্থনীতির যে পরিকল্পনা সেগুলো নিয়ে তিনি হয়তো তার রূপরেখা আজকে থেকে ঠিক করবেন। তারপরেই এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি বৈঠক করবেন দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে। তিনিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং আইনশৃঙ্খলা নিয়ে তার কী ধরনের পরিকল্পনা রয়েছে বা সামনের দিনে আইনশৃঙ্খলা কীভাবে সাজানো হবে সে বিষয়ে তার আলোচনা রয়েছে। আর এর আগে এখানে অন্যান্য যে উপদেষ্টারা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে সমাজকল্যাণ উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা, ক্রীড়া ও যুব উপদেষ্টা, এই সব উপদেষ্টারা তারা এসে তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন, দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা আছে, সাচিবিক যে সমস্ত কর্মকর্তারা আছে, তারা ফুল দিয়ে উপদেষ্টাদেরকে, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে স্বাগত জানিয়েছেন। তারাও বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা সব কিছু নতুন করে ঢেলে সাজানোর কথা বলেছেন, প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এখানে আমরা সব মিলিয়ে এই যে নতুন একটি অভ্যুত্থানের পর নতুন একটি যুগে প্রবেশ করলো বাংলাদেশ, মন্ত্রণালয়গুলো কীভাবে পরিচালিত হবে, তাদের কার্যক্রম কীরকম হবে, আগের যে সমস্ত পুরনো জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো কীভাবে নিরসন করবেন, এই বিষয়গুলো তারা তদারকি করবেন। পাশাপাশি এখন আসলে উপদেষ্টারা সচিবালয়ে এসে তারা কাগজপত্র ঘেঁটে দেখছেন কোথায় কী আছে, কার কতটুকু দায়িত্ব, এই বিষয়গুলোতে তারা তো একেবারেই নতুন। এই নতুন বিষয়গুলো তারা বুঝে নিচ্ছেন এবং বুঝে নেওয়ার পরই তারা ধারণা করা হচ্ছে আগামীকালকে থেকেই তারা তাদের যেই অপারেশনের কাজ সেটি শুরু করবেন। এবং এখানে এসে আরও একটি বিষয় রয়েছে যে দীর্ঘদিন ধরে সচিবালয়ে যে সমস্ত কর্মকর্তারা পদ বঞ্চিত হয়েছেন, নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন তাদের যেই এতদিন ধরে তাদেরকে পদ বঞ্চনার শিকার করা হয়েছে সেই অধিকার তারা বুঝে নিতে চায়। সব মিলিয়ে এক ধরনের নতুন একটি পরিবেশ বিরাজ করছে সচিবালয়ে। এবং যেটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে এখানে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বৈঠক করবেন তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোকজনকে নিয়ে। আজকে এইখানে সচিবালয়ে মূলত তিনি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে বৈঠক করবেন এবং পরবর্তীতে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে বৈঠক করবেন। যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয়টি রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় রয়েছে, সেখানে কথা বলবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে কিন্তু দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কিন্তু উঠে আসবে। এই মুহূর্তে দেশের যেই নানা বিচ্ছিন্ন কথাগুলো শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেই কথাগুলো তার বৈঠকে উঠে আসবে এবং সেই জায়গায় তিনি কীভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, সেই জায়গায় কীভাবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেই আলোচনাগুলো উঠে আসবে। এবং দেশের এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, সেইগুলোতে নতুন করে ট্রাফিক পুলিশের নামানোর যে বিষয় রয়েছে, পুলিশি কার্যক্রম যদিও এর মধ্যে শুরু হয়ে গেছে বেশিরভাগ থানায়, সেটি আরও নতুনভাবে কীভাবে শুরু হবে সেই আলোচনাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তার আলোচনা আসবে। আমরা অপেক্ষা করছি, তারা দুজন হয়তো বৈঠক শেষ করে গণমাধ্যমে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন অন্তর্বর্তী